আসসালামু আলাইকুম, আমি সাদিকুর রহমান। আমি এখন আছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাকুটিয়া জমিদার বাড়িতে। আমি আপনাদেরকে আজকে এই পাকুটিয়া জমিদার বাড়িটি ঘুরে দেখাবো আর এর সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরবো। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। টাঙ্গাইল সদর থেকে 35 কিলোমিটার দক্ষিণে নাগরপুর উপজেলার লৌহজ নদীর তীরে 15 একর জায়গা জুড়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পাকুটিয়া জমিদার বাড়ি। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে নাগরপুর আসেন রামকৃষ্ণ সাহা মণ্ডল। উনবিংশ শতাব্দীর ঠিক শুরুতে তিনি ইংরেজদের কাছ থেকে ক্রয়সূত্রে তার জমিদারি শুরু করেন। রামকৃষ্ণ সাহা মণ্ডলের ছিল 2 ছেলে, বৃন্দাবন ও রাধাগোবিন্দ। রাধাগোবিন্দ ছিল নিঃসন্তান, কিন্তু বৃন্দাবনের ছিল 3 ছেলে, বজেন্দ্রমোহন, উপেন্দ্রমোহন এবং যোগেন্দ্রমোহন। এইভাবে পাকুটিয়া জমিদার বাড়িটি 3টি অংশে বিভক্ত ছিল। ১৯১৫ সালে 15ই এপ্রিল এই 3 ভাইয়ের নামে উদ্ভাবন করা হয় একই নকশার 3টি প্যালেস। তখন জমিদার বাড়িটি 3 মহলা বা 3 তরফা জমিদার বাড়ি নামেই পরিচিত ছিল। 1916 সালে তারা তাদের পিতা বৃন্দাবন ও কাকা রাধাগোবিন্দের নামে বৃন্দাবন চন্দ ও রাধাগোবিন্দ উচ্চ বিদ্যালয় বা BCRG ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন, যেটা বর্তমানে BCRG কলেজ নামেই পরিচিত। এখানে আছে অপূর্ব কারুকাজ খচিত বিশাল 4টি ভবন এবং 1টি নাট মন্দির। প্রতিটি ভবনের দেয়ালের পরতে পরতে রয়েছে সৌন্দর্যের ছোঁয়া। ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে থাকা অন্য জমিদার বাড়ি থেকে একটু বাড়তি সৌন্দর্য উপভোগ করা যায় এই পাকুটিয়া জমিদার বাড়িতে। অসংখ্য গাছপালার ছায়ায় আচ্ছাদিত এই জমিদার বাড়ির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। অন্য 3টি ভবন 2তলা করে, এর চারপাশে রয়েছে বারান্দা। প্রতিটি বাড়ির মাঝ বরাবর মুকুট হিসেবে লতা ও ফুলের অলঙ্করণে কারুকাজ মণ্ডিত পূর্ণাঙ্গ 2টি নারী মূর্তি রয়েছে। একদম পূর্বের সবচেয়ে বড় মহলে পাকুটিয়া BCRG ডিগ্রি কলেজ পরিচালিত হচ্ছে। বর্তমানে এই কলেজের মাধ্যমেই জমিদারদের রেখে যাওয়া সম্পদের দেখাশোনা করা হয়। 2তল বিশিষ্ট এই ভবনের নির্মাণশৈলী মুগ্ধ করার মতো। ভবনগুলোর পেছনে রয়েছে গভীর কূপ। এখন এই কূপগুলো জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, এর ভেতরে রয়েছে ময়লা আবর্জনা। একসময় এই কূপ হাজারো মানুষের তৃষ্ণা মিটিয়েছে আর এখন তা জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। জমিদার বাড়ির চারপাশে রয়েছে অসংখ্য পুকুর। তবে সংস্কারের অভাবে এই ভবনগুলো অচিরেই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। প্রতিটি ভবনের উপরে রয়েছে ময়ূর ও নারী মূর্তি। এই জমিদার বাড়ির রংমহল হয়তো এক সময় নাচ গানে ভরপুর ছিল, এখন এই রংমহলগুলোতে শুধু নিস্তব্ধতা বিরাজমান। এই ভবনের সামনে রয়েছে শান বাঁধানো 1টি সিঁড়ি। এই ভবনে বর্তমানে কিছু সাধারণ মানুষ বসবাস করে। অন্য ভবনের তুলনায় এই ভবনটি বেশি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এই ভবনগুলোর ভেতরে এখন শুধু অন্ধকারই বিরাজ করছে, যা একসময় খুবই জাঁকজমকপূর্ণ ছিল। প্রতিটি ভবনের সিঁড়িগুলি খুবই ভালো অবস্থানে রয়েছে। এখন আমি প্রবেশ করছি 2তলার বারান্দাতে। এই বারান্দাটিতে রয়েছে 9টি দরজা ও জানালা।
বছরেরও পুরনো দরজা জানালার নকশা অসাধারণ। কপাট বন্ধ থাকা অবস্থায়ও আপনি এই দরজা দিয়ে বাইরের পরিবেশ উপভোগ করতে পারবেন। জমিদার বাড়িগুলো সংস্কার না হওয়ার কারণে দিন দিন হারাচ্ছে এর রূপ ও সৌন্দর্য। তরুণ প্রজন্মের কাছে অজানা হয়ে থাকছে এর ইতিহাস। যেহেতু এই জমিদার বাড়িটি সম্পূর্ণ উন্মুক্ত ও অরক্ষিত, তাই যে কোনো দিন এই জমিদার বাড়িতে আসতে পারবেন। ভ্রমণ প্রিয়াসু লোকদের আনাগোনা এই জমিদার বাড়ি ঘিরে। সুবিশাল মাঠের এক পাশে রয়েছে একটি নাট মন্দির। মন্দিরটি ঘুরে দেখা গেল কোথাও কোথাও এর ইট খসে পড়েছে। সুন্দর এ কারুকাজ অচিরেই বিলীন হয়ে যাচ্ছে। এই জমিদার বাড়ির আসার রাস্তাটিও খুবই সহজ। ঢাকা গাবতলী বাস টার্মিনাল থেকে এস.ব লিঙ্ক পরিবহন বাসে করে সরাসরি এই জমিদার বাড়ির সামনে এসে নামতে পারবেন। এই বাসটি ঢাকা গাবতলী বাস স্ট্যান্ড থেকে সাভার নবীনগর ধামরাই কালামপুর বাজার হয়ে পাকুটিয়া জমিদার বাড়ি পৌঁছায়। ভিডিওটি আজকে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।